এই মুহূর্তে সব থেকে বড় খবর অবশেষে গ্রেপ্তার শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরা নাজার থেকে শিবুকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশ লাগাতার চাপের মুখে কিছুক্ষণ আগেই তৃণমূল নেতা শিবুর বিরুদ্ধে গণধর্ষণ এবং খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয় এক মহিলার গোপন জবান মন্দির ভিত্তিতে সন্দেশখালীর কুড়ি নম্বর মামলায় এই ধারায় যুক্ত করা হয়েছে এরপরই সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ঠিক তার আধ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করা হলো শেখ শাহজাহানের ডানহাত শিবপ্রসাদ হাজরাকে বলা বাহুল্য এতদিন ধরে যত মানে অভিযোগ উঠেছিল সেটা জমি দখল করে মানে জমি দখল থেকে শুরু করে শ্লীলতাহানি বিভিন্ন রকম অভিযোগ উঠলেও পুলিশ কোনো রকম কর্ণপাতি করেনি শিবপ্রসাদ হাজরা বেশ ভালোই ঘুরে বেড়াচ্ছিলেন ওই জায়গাতেই কিন্তু তারপর অবশেষে যখন আদালতে গোপন জবানবন্দি দিলেন এক মহিলা তারপরে তিনশো ছেষট্টি দ্বি ধারাতে নতুন করে মামলা রুজু করা হয় সেই মামলায় গণধর্ষণের গুরুতর অভিযোগ দায়ের করা হয় এই শিবু হাজরার বিরুদ্ধে তারপরেই বাধ্য হয়ে প্রেস কনফারেন্স করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আর ঠিক তার আধ ঘন্টার মধ্যেই সন্দেশখালি থেকে গ্রেপ্তার করা হলো শিবু হাজরাকে এখন দেখার বিষয় এই যে প্রথমে উত্তম সর্দার এবং বর্তমানে শিবু হাজরাকে গ্রেপ্তার করা হলেও তারা কতদিন আদতে জেলে বন্দি থাকেন সেটাই নজরে থাকবে সকলের অন্যদিকে সবথেকে বড় মাথা অর্থাৎ শেখ শাহজাহানকে কবে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ অথবা ইডি বা সিবিআই সেই দিকেই নজর থাকবে সকলের